আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। বিনিময় ইলেকট্রিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকের যে ভিডিওটি, তো এই ভিডিওটি সবার জন্যই খুবই ইম্পর্টেন্ট হবে। তো সবাই কম আর বেশি এই ভিডিওটির সমস্যা অবশ্যই ফেস করেছেন, তো কেউ বুঝতে পারেন কেউ বুঝতে পারেন নাই। তো আজকের যে ভিডিওটি সেটি হচ্ছে, হঠাৎ করে কন্ট্রোলার গরম হওয়ার কারণ এবং মোটরের যে তারগুলো থাকে সে তারগুলো গরম হয় এবং নতুন ব্যাটারি থাকার পরও ব্যাটারিতে চার্জ না থাকার কারণটা কি। সবটির প্রবলেম কিন্তু একটি একটি প্রবলেমের কারণে অনেক সমস্যা হয়। তো একদম প্রুফ দেখাবো যে এই সমস্যার কারণে এরকম হয়েছে। তো সেই ক্ষেত্রে সম্পূর্ণ ভিডিওটি একদম মনোযোগ দিয়ে দেখবেন। তো যারা চ্যানেলটিতে এখনো সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। হঠাৎ করে কন্ট্রোলার বক্সটি গরম হওয়ার কারণটা কি এবং কন্ট্রোলার বক্সটি গরম হওয়ার সাথে সাথে মোটরের যে তিনটি কেবল থাকে তো সেই তিনটি কেবলও গরম হয় এবং ব্যাটারির তুলনামূলকভাবে নতুন থাকার পরও ব্যাটারিতে চার্জ থাকে না। তো হাফ বেলা চালানোর পরে ব্যাটারিটিতে আসলে চার্জ লো হয়ে যায় এবং মোটরটিতে অনেক সাউন্ড করে। তো এই সমস্যাটি আসলে অনেকে কম আর বেশি ফেস করেছেন, তো কেউ বুঝতে পারেন কেউ বুঝতে পারেন নাই। তো এক ভাই আমাকে বলেছিল এর আগে এরকম সমস্যা, তো সে সলভ হয়েছে। তো আমি তাকে যেরকম ভাবে দিক নির্দেশনা দিয়েছি তো সেইভাবে সে ভিডিওটি দেখে তো সে সলভ হয়েছে। তো সেই ক্ষেত্রে আজকের সেই ভাইয়ের উপেক্ষা করেই আর এই ভিডিওটি তৈরি করা, যাতে করে সবাই এই বিষয়টির উপর ভালোভাবে বুঝতে পারেন। তো সেই ক্ষেত্রেই কিন্তু ভিডিওটি তৈরি করা। তো কন্ট্রোলার গরম হওয়ার পিছনে কিছু কারণ থাকে। তো কন্ট্রোলার যে আমাদের যে ব্যাটারির যে কন্ট্রোলারটি আছে, যেমন অটো গাড়ির যে কন্ট্রোলারটি, তো সেই কন্ট্রোলারটি যখন রানিং হবে তো ভালো থাকলেও কিন্তু কম আর বেশি গরম হবে। তো কন্ট্রোলারটি গরম হলেই কিন্তু কন্ট্রোলারটি নষ্ট ধারণা করা যাবে না, কারণ কন্ট্রোলারটি গরম হওয়ার পিছনে অন্য কিছু রহস্য থাকতে পারে। তো সেই রহস্যটি কিন্তু একদম মেন ইম্পর্টেন্ট একটি জিনিস, কারণ সেই প্রবলেমের কারণে আপনার অনেক সমস্যা করবে এই ব্যাটারি গাড়িতে। কারণ কন্ট্রোলার যেহেতু গরম হয় তাহলে আপনি কন্ট্রোলারের উপর অধিক চাপ প্রয়োগের কারণে কিন্তু কন্ট্রোলারটি গরম হয় এবং মোটরের যে কেবলগুলো থাকে, তো মোটরের যে কেবলগুলো আছে সেই কেবলগুলো কিন্তু অনেক মোটা সাইজের থাকে। তো তারপরেও যদি মোটরের কেবলগুলো গরম হয় তাহলেও কিন্তু আপনি ব্যাটারির উপর অনেকটাই প্রেশার পড়বে, তো সেক্ষেত্রে কিন্তু ব্যাটারিতে চার্জ থাকবে না। তো সেক্ষেত্রে আজকে যে বিষয়টি দেখাবো, এই বিষয়টির আপনার এই প্রবলেমের প্রধান সমস্যা হচ্ছে আপনার মোটর। তো এই মোটর দিকে আপনার সমস্যা করে মোটরের কেবলটি গরম হয়, মোটরের যে তারগুলো আছে এবং কন্ট্রোলার বক্সটিও কিন্তু প্রচুর পরিমাণে হিট হতে পারে এবং ব্যাটারিতে চার্জ থাকবে না। যেমন মোটরটির আজকে যে সাধারণ যে বোঝানোর চেষ্টা করি একটু ভালোভাবে বোঝানোর জন্য, তো আমার হাতে যে একটি মোটর আছে, তো মনে করি যে এই মোটরটি হচ্ছে আমাদের ব্যাটারি চালিত ইজি বাইক অথবা আমাদের যে অটো গাড়ির যে মোটরগুলো আছে তো সেই মোটর ধরি। এই মোটরটি আমাদের 60 ভোল্টের মোটর। তো সেম মোটর কিন্তু মোটরের যে সিস্টেমগুলো সব মোটরই কিন্তু এক, সেটি এসি হতে পারে, ডিসি হতে পারে, ছোট অথবা বড়, তো এখানে কোনো সমস্যা নেই, অথবা থ্রি ফেজ অথবা সিঙ্গেল ফেজ, এটি হচ্ছে মোটরের বিভক্ত। কিন্তু মোটরের যে সেকশন এবং মোটরের যে ক্যাটাগরি সব মোটরই কিন্তু সেকশন একই, কারণ মোটরের কাজই হচ্ছে ঘোরানো। তো সেক্ষেত্রে আমরা মনে করতে পারি এটি হচ্ছে আমাদের ব্যাটারি চালিত ইজি বাইকের মোটর। তো মোটরের আগে বর্ণনা দেই, মোটরের যে আমাদের যে যে পিনটা ঘুরে অথবা আমাদের যার কারণে গাড়িটা রানিং হয় যে একটা পিন আছে, এটা এই যে এই পিনটা, এই পিনটার নাম হচ্ছে আমাদের রুডার। এই পিনটার নাম হচ্ছে রুডার, অবশ্যই ভালোভাবে খেয়াল করবেন, এই পিনটা হচ্ছে রুডার। আর এই রুডারটি যে ঘুরে, তো দুই সাইডে দুটি ব্যারিং থাকে, সামনে একটি ব্যারিং থাকে, যে এদিকে সামনে একটি ব্যারিং থাকে এবং পিছনের সাইডেও একটি ব্যারিং থাকে। এটি যে কোনো মোটরের ক্ষেত্রে প্রযোজ্য। এবং বডি যে থাকে, এই বডির ভিতরে থাকে হচ্ছে আপনার কয়েল প্লাস আর্মিচার। তো কয়েল এবং আর্মিচারের পরই হচ্ছে আমাদের রুডারটি। তো এই রুডারটি কিন্তু আপনি কয়েল থেকে ম্যাগনেট হওয়ার পরই কিন্তু এই রুডারটি রোটেশন হয় বা ঘুরে। তো এই রুডার থেকে যখন সাউন্ড আসে তো অবশ্যই বুঝতে পারবেন যে বেয়ারিং গার্ডে কোনো সমস্যা হয়েছে।
সাপোজ দুটি ব্যারিং এর মধ্যে যে কোনো একটি ব্যারিং যদি লুজ হয়ে যায় অথবা ব্যারিংটি যদি ভেঙে যায়, তাহলে কিন্তু এই রুটারটা আপনার যে কোনো পাশে আপ অথবা ডাউন হবে, যে কোনো একদিকে ব্যারিংটা গজানি খাবে। তো এদিকে এরকম এই যে এরকম নাড়াচাড়া করলে এইভাবে লুজ হবে, আপ ডাউন করবে। তো লুজ হওয়ার পর আপনার এই রুটারটা কিন্তু আর্মিচারের উপর একদম লেগে যাবে, যখন এটা ঘুরবে তখন কিন্তু আর্মিচারের উপর সেটা লাগে থাকবে। তো এই আর্মিচারের উপর যদি সেটা লাগে, তাহলে কিন্তু আপনার মোটর কিন্তু ফুলফিল শক্তি কখনোই পাবে না, কারণ মোটর আপনার যদি এখন যদি আপনার এটা যদি আপনার 70 ওয়াট হয়, সাপোজ এটা যদি 50 ওয়াট হয়, তাহলে সেটা আপনার 200 ওয়াটের বেশি বিদ্যুৎ খরচ করবে। কারণ সেটি যদি এই ব্যাটারি দিয়ে সাপোজ ধরি ইজি বাইকে যদি এই মোটরটি আপনার 10 ঘন্টা ব্যাক আপ দেয়, তাহলে সেটি আপনার 3 থেকে 4 ঘন্টার মধ্যে কিন্তু ব্যাটারি চার্জ একদম শেষ করে ফেলবে। তো রুটারের সাথে লাগানোর কারণে অনেক ঘর্ষণ সৃষ্টি হবে, তো সেই ঘর্ষণের উপরে মোটরটি কিন্তু প্রচুর পরিমাণ হিট হবে এবং কয়েলটাও জ্বলে যাবে, এটি 100% কয়েল নষ্ট হয়ে যাবে। এবং আপনার যে রুটার থেকে যে আপনার এই আর্মিচার আছে, তো ভিতরের যে ম্যাগনেটটা থাকে, তো সেই আর্মিচারের যে ঘর্ষণ হবে, তো সেই ঘর্ষণের আপনার বিদ্যুৎ পরিবাহী আপনার শুধু লস হয়ে যাবে এবং তারগুলো যে আছে তো সেই তারের উপর কিন্তু প্রচুর পরিমাণ লোড পড়বে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার তাপটি গরম হবে। তো অবশ্যই একটু ভালোভাবে খেয়াল করবেন, মোটরের যে দুই সাইডে ব্যারিং থাকে, তো সেই ব্যারিং এ যদি কোনো সমস্যা হয় অথবা আপনার ম্যাগনেটে যদি কোনো সমস্যা হয় অথবা কয়েলেও যদি কোনো সমস্যা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার কন্ট্রোলার প্লাস আপনার মোটরের যে তারগুলো আছে এবং ব্যাটারির চার্জ কিন্তু একদম শেষ করে ফেলবে। তো তিনটা প্রবলেমের একটাই কিন্তু সলিউশন, আপনি মোটরটি অবশ্যই ভালোভাবে চেক দিতে হবে। মোটরটি যদি ভালোভাবে চেক দেন, তাহলে আপনার এই সমস্যা থেকে আপনি অবশ্যই সমাধান পাবেন। তো সেক্ষেত্রে এরকম কোনো সমস্যা অথবা এরকম কিছু হওয়ার আগেই আপনি মোটরটি একটু ভালোভাবে চেক দিয়ে রাখবেন যে মোটরটি তুলনামূলকভাবে অতিরিক্ত গরম হচ্ছে কিনা, তো এবং ব্যাটারির যে চার্জটি সে চার্জটি আপনার বেশি খাচ্ছে কিনা। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি প্লাস মোটর প্লাস কন্ট্রোলার সবকিছুই কিন্তু আপনি সেভ করতে পারবেন। আর সবকিছু যদি সেভ থাকে, তাহলে সেটা কিন্তু লাভটা শুধুমাত্র আপনার হবে। তো সেই ক্ষেত্রে তারপর আমি প্রুফ দেখাচ্ছি, তো যে ভাই যে কমেন্টগুলো করছিল, তো সেই কমেন্টগুলো আমি আপনাদেরকে একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি সম্পূর্ণ এখানে শেষ করব। তো ভিডিওটি থেকে যদি আপনি কোনো কিছু শিখতে পারেন, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক শেয়ার ও আপনার প্রয়োজনীয় মন্তব্যের জন্য অবশ্যই কমেন্ট করবেন, চ্যানেলটিতে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।